Now, I'm going to move in this direction. You see the frame at the same spot on your screen, but you know I'm moving this way because you see the wall moving this way behind me. But how do you know that I'm not standing still and the wall moving? It was the wall that was moving. আচ্ছা, তো আজকের আলোচনাটা হবে প্রসঙ্গ কাঠামো নিয়ে। তো প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনাটা করার আগে আগে আমরা জেনে নিব যে প্রসঙ্গ কাঠামোর আলোচনাটা কেন বেশি দরকার। তো প্রথমে একটু বলে রাখি যে কেন দরকার সেটা একটু আইডিয়া দিই। যে এই সাইন পেনটার কথা চিন্তা করো, ধরো সাইন পেনটা হচ্ছে এই একটা অবস্থানে আছে। তো তুমি ধরো হচ্ছে যে এই দিক থেকে আগাচ্ছ, তোমার দিক থেকে সাইন পেনটা হবে সামনের দিকে। কেউ যদি জিজ্ঞাসা করে সাইন পেন কোথায় আছে, তুমি বলবা যে আমার সামনে আছে। তোমার আরেকজন বন্ধু এখান থেকে দৌড়ে দৌড়ে এদিকে যাচ্ছে, তখন তোমার বন্ধুকে যদি জিজ্ঞাসা করা হয় যে সাইন পেনটা কোথায় আছে, তোমার বন্ধু বলবে যে সাইন পেনটা আমার পিছনের দিকে আছে। তো দেখো যে তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে সাইন পেন সামনে আছে বলবা, তোমার বন্ধুকে বলবে যে পিছনে আছে। দ্যাট মিন্স সাইন পেনের আসল যে অবস্থানটা, সে আসল অবস্থানটা আসলে আমরা এখান থেকে ভালোভাবে জানতে পারি না। কেননা একজন লোক যদি সে ধরো এই দিকে যায় বা যদি সামনে আসে, তুমি যদি বলে দাও যে সামনে অথবা পিছনে আপনি এক জায়গাতে গেলে পাবেন, কিন্তু সেটা এক্স্যাক্টটা হয় না। দ্যাট মিন্স কি, আমাদের কোনো একটা জিনিসের এক্স্যাক্ট পজিশনটা জানার জন্য আমাদের এমন একটা কিছু দরকার যেটা সবার জন্যই সত্যি হবে। বুঝা গিয়েছে? তো এই জন্যই আমাদের দরকার মেইনলি প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স অবজেক্ট। এই জন্যই আমাদের দরকার হয় ম্যাথের ক্ষেত্রে অরিজিন বা মূলবিন্দু, যেটা আমরা জানি কার্তেশীয় অঞ্চলে। সব কিছুই হচ্ছে যে মোটামুটি একটা একটার সাথে প্রায় রিলেটেড। তো আমরা এখন তাহলে হচ্ছে দেখলাম যে রেফারেন্স কাঠামো বা রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামোটা কেন দরকার। যে প্রসঙ্গ কাঠামোটা দরকার আমাদের কোনো একটা বস্তুর অবস্থা বের করার জন্য, বা অবস্থানটা সঠিকভাবে বের করার জন্য আমাদের প্রসঙ্গ কাঠামোটা দরকার। এখন আসি যে এই অবস্থানটা বের করি আমরা কার সাপেক্ষে, এটাই হচ্ছে কথা। যে অবস্থানটা বের করি যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে। এখানে সাপেক্ষের কথাটা আসতেছে, যে বিন্দু বা হচ্ছে যে বস্তু, এদের সাপেক্ষে। আচ্ছা, সাপেক্ষের কথাটা বলতে কি বুঝতেছি, ধরো তুমি হচ্ছে একটা গাছের নিচে বসে আছো এবং তোমার একটা বন্ধু তোমার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে। আচ্ছা, তো তোমার বন্ধু দেখবে যে কি আর তুমি দেখবে যে কি, যে তুমি দেখবে যে তোমার বন্ধুটা দৌড়ে আছে আর তোমার বন্ধু দেখবে তুমি পিছনের দিকে সরে যাচ্ছ। সেম কথাটা হচ্ছে আমরা ট্রেনের ক্ষেত্রেও বলতে পারি, যে ট্রেনে যদি দুইজন দুইটা ট্রেনে থাকে, একটা ট্রেন যদি সামনে যায় সে দেখবে যে এই ট্রেনটা পিছনে যাচ্ছে, এবং ভাইস ভার্সা ব্যাপারটা। আসলে তোমার দুইজনের বক্তব্যই কি ভুল? না, দুজনের বক্তব্যটাই ঠিক। তবে ব্যাপারটা হচ্ছে আমাদের যে ধারণাটা দিতে হবে সেটা কোনো একটা জিনিসকে মেইন ধরে, সেটাই হচ্ছে যে আমাদের প্রসঙ্গ কাঠামো বা অরিজিন ধরে। এই যে অবস্থানটা আমরা নির্ণয় করব কোনো একটা বিন্দু বা বস্তুর সাপেক্ষে, এটা বলতে কি বুঝি, ধরো হচ্ছে যে বিন্দুর কথা যদি বলি, ধরো আমরা যদি বলি যে এই একটা রুম আছে, এই রুমের এখানে হচ্ছে একটা মাছি উঠতেছে, সে ধরো হচ্ছে এটা একটা মাছি। তা আমি যদি বলি মাছিটার কত বা তার অবস্থানটা আমি যদি বের করতে চাই, আমরা কি করব, যে ঘরের ধরো হচ্ছে যে দেয়ালের যেই কোণা, দেয়ালের কোণা ধরে আমি আগানো শুরু করব। এই যে দেয়ালের কোণা, এই দেয়ালের কোণাটা কি আমরা বলতেছি বিন্দুটা। এই বিন্দুর সাপেক্ষে আমরা দেখব সেটা হচ্ছে যে এক্স এক্সিস বরাবর কতটুকু যাচ্ছে, এটাকে যদি এক্স বলি, এটাকে যদি ওয়াই বলি, এটাকে যদি জেড বলি, মানে এক্স এক্সিস বরাবর সে কতটুকু আসছে, ওয়াই এক্সিস বরাবর তার হচ্ছে যে অবস্থাটা কত, এবং জেড এক্সিস বরাবর তার উচ্চতাটা কত, আমরা এখানে গেলে মাছিটাকে পাবো। তুমি এখন চিন্তা করো, এই মাছিটার অবস্থান বের করার জন্য আমাদের কি একটা মূল একটা বিন্দু থাকা লাগতেছে, বা একটা সাপেক্ষে বের করা লাগতেছে, সেটাকেই বলতেছে হচ্ছে আমরা প্রসঙ্গ কাঠামো। তাহলে আশা করি বুঝা গেল যে প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা। আর বস্তুর জন্য বলতেছি বস্তুটা কি, ওই যে তোমার কথা একটু আগে বললাম, তুমি গাছের নিচে বসে আছো, তোমার বন্ধু দৌড়াচ্ছে। তো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বন্ধুর অবস্থা কিরকম, তুমি বলবা তোমার বন্ধু গতি অবস্থায় আছে। সেটা কি, যে তোমার বন্ধু গতি অবস্থায় কেন আছে, তোমার সাপেক্ষে, যে তুমি বসে আছো তোমার সাপেক্ষে দেখতেছো তোমার বন্ধুর অবস্থানের পরিবর্তন হচ্ছে। এভাবে তুমি বলতে পারতেছো যে আমাদের যে তোমার বন্ধুর গতি আছে। অর্থাৎ বোঝা গেল যে আমাদের প্রসঙ্গ কাঠামোটা কেন দরকার, দরকার হচ্ছে যে আমাদের অবস্থান নির্ণয় করার জন্য। কারণ সবকিছু হচ্ছে যে বলতে গেলে আপেক্ষিক, যে আমরা যে গতি দেখি বা স্থিতি দেখি, তোমরা এটা জানো যে আমরা যদি কোনো কিছুই পরম না, সবকিছু হচ্ছে আমাদের আপেক্ষিক।
আচ্ছা তো এখন আসি যে এই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা হচ্ছে যে মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি যে হচ্ছে যে প্রসঙ্গ কাঠামো এই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে জড় প্রসঙ্গ কাঠামো বা জড় কাঠামো আরেকটা হচ্ছে যে অজড় কাঠামো একটা হচ্ছে জড় কাঠামো আরেকটা অজড় তো জড় কাঠামো কাদের বলতেছি মেইনলি আর অজড় কাঠামো কাদের বলতেছি জড় কাঠামো বা অজড় কাঠামোর কথাটা একটু বলে নিই যে জড় আর অজড় কাঠামোটা আমরা বলবো যে দুইটা আলাদা প্রসঙ্গ কাঠামোর জন্য আর কি দুইটা আলাদা প্রসঙ্গ কাঠামোর জন্য আমরা জড় বা অজড় যে কাঠামোটা সেটা চিন্তা করব দুইটা প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝতেছি প্রসঙ্গ কাঠামো বলতে বুঝতেছি তোমরা তো জানোই যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে রে সে ধরো আমাদের একটা ব্যবস্থা এটাই আর কিছু না যে এই যে তুমি ঘরের ঘরের হচ্ছে এই কোণা এটা একটা ব্যবস্থা তারপর ধরো হচ্ছে যে ঘরের সাপেক্ষে তোমার তুমি হচ্ছে দৌড়াচ্ছ এই যে তুমি যে দৌড়াচ্ছ তুমিও তো একটা বস্তু তোমার সাপেক্ষে তো তুমি কিছু একটা বের করতে পারবা বুঝছি অর্থাৎ এইটাকে ধরলাম হচ্ছে যে এস প্রাইম এটাকে ধরলাম এস যে এসটা কি এস বলতেছি হচ্ছে আমাদের দুইটা আলাদা প্রসঙ্গ কাঠামোর কথা চিন্তা করতেছি একটা ধরো এটা তোমার ঘরের দেওয়াল আর এটা হচ্ছে যে তুমি ঠিক আছে এই দুইটা আলাদা প্রসঙ্গ কাঠামো নিচ্ছি এই দুইটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে আমাদের দুই ধরনের সম্পর্ক হতে পারে এই দেখো এখানে এস আর এস প্রাইম এই দুইটা ব্যাপার ঘটতে পারে এস আর এস প্রাইমের কথাটা কি বলতেছি দেখো যে দুইটা ব্যাপার ঘটতে পারে একটা ব্যাপার কি যে এস প্রাইম এস এর সাপেক্ষে একটা সমবেগ নিয়ে এগোতে থাকবে এখানে কিন্তু এই কথাটা খুবই ইম্পর্টেন্ট সেটা কি সমবেগ যে জড় কাঠামো কাদের বলবো যখন হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোগুলার মধ্যে সমবেগ বিদ্যমান থাকবে যখন প্রসঙ্গ কাঠামোগুলার মধ্যে আমাদের সমবেগ বিদ্যমান থাকবে তখন তাদের বলবো হচ্ছে যে জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় কাদের বলবো যখন তারা সমবেগে চলবে না মানে তাদের যদি একটা ত্বরণ থাকে তাহলেই তারা হয়ে যাবে হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো তাহলে জড় প্রসঙ্গ আর অজড় প্রসঙ্গ কাঠামো কাদের বলবো আবারও যদি একটু রিভিউ করে নিই যে জড় প্রসঙ্গ কাঠামো বলতেছি যাদের মধ্যে সমবেগ থাকবে যে সকল প্রসঙ্গ কাঠামোগুলার মধ্যে সমবেগ বিদ্যমান সমবেগ মানে তার কোনো ত্বরণ নাই সেগুলোকে বলতেছি জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় মানে কি যাদের মধ্যে হচ্ছে আমাদের যদি ত্বরণ থাকে মানে বেগের একটা পরিবর্তন ঘটে তাদের বলতেছি আমরা অজড় প্রসঙ্গ কাঠামো মেইনলি আমাদের এই চ্যাপ্টারের আলোচনাগুলো যে আরেকটু পরে করব সেটা জড় প্রসঙ্গ কাঠামো নিয়েই হবে যাই হোক তো আশা করি প্রসঙ্গ কাঠামোর দরকারটা কি এবং এই দুইটার মানে সম্পর্কে ধরতে পেরেছি আচ্ছা তো আমাদের এখনকার আলোচনা গ্যালিলিয়ান রূপান্তর নিয়ে তো এটার ক্যালকুলেশন বা হচ্ছে এই ব্যাপারগুলো দেখার আগে সবার আগে আমরা একটু জানার চেষ্টা করব গ্যালিলিয়ান রূপান্তরটা কেন দরকার তো কেন দরকার সেটার একটা ব্যাখ্যা দিই আমরা যদি এখানে খেয়াল করি দেখো এখানে ধরো এখানে ধরো হচ্ছে যে ট্রেজার হান্ট চলতেছে ট্রেজার হান্ট তো জানোই যে যারা সবার আগে হচ্ছে যে ধরো ট্রেজার হান্টটা পাবে তারাই হচ্ছে যে ট্রেজার হান্টের বিজয়ী হবে ধরো ট্রেজার হান্টে হচ্ছে তুমি এই জায়গায় আছো ধরো ট্রেজার হান্ট চলতেছে তুমি এই ট্রেজার হান্টের এইখানে একটু পিছিয়ে আছো তোমার সাথে আরেকজন বন্ধু আছে তোমার তোমার সে ধরো আরেকজন বন্ধু আছে সেটা তোমার চেয়ে বেশি জোরে দৌড়াচ্ছে এবং এই জায়গায় ট্রেজার আছে এই ট্রেজারটা তুলতে আমাদের কমপক্ষে দুইজন মানুষ লাগবে সে ধরো ঠিক আছে তো ব্যাপারটা কি যে হচ্ছে এখানে তোমার বন্ধু তোমার চেয়ে আগে আগে দৌড়িয়ে যাচ্ছে এবং সে ট্রেজারের কাছে গেল এবং তোমাকে তাড়াতাড়ি আসতে বললো সে তোমাকে জোরে চিৎকার করে বললো সে মেপে দেখলো যে তার থেকে 5 মিটার দূরে আছে সে তোমাকে তাড়াতাড়ি জোরে আসতে বলার জন্য বললো যে বন্ধু তুমি তাড়াতাড়ি আসো যে আর মাত্র 5 মিটার সামনে এগুলোই হচ্ছে ট্রেজারটা পেয়ে যাবা এখন তুমি ভাবো তোমার বন্ধুর জন্য তো এই ট্রেজারটা হচ্ছে 5 মিটার কিন্তু তোমার জন্য কি এটা কি 5 মিটার তুমি যদি 5 মিটার আগাও 5 মিটার আগালে কি তুমি এই ট্রেজারটা পাবা পাবা না দ্যাট মিন্স কিছুটা হলেও বুঝতে পারা গেছে যখন হচ্ছে আমাদের কোনো একটা বস্তু আর একটা বস্তুর সাপেক্ষে গতিশীল হয় বা আমরা বলতে পারি যে দুইটা যখন জড় কাঠামো আসে জড় কাঠামো মানেই বুঝে ফেললাম যে তাদের মধ্যে একটা বেগ থাকবে তো যখন জড় কাঠামো হয় তখন কি অবস্থানেরও একটা পরিবর্তন হয় এবং আরও অনেকগুলো ব্যাপারে যে পরিবর্তন হয় সেই ব্যাপারটি হচ্ছে আমরা দেখব এটাই হচ্ছে গ্যালিলিয়ান রূপান্তর যে হচ্ছে তুমি দেখো এই 5 মিটারের কথা যে বলা হয়েছে এই 5 মিটার তুমি তোমার জন্য কি এই 5 মিটার সত্যি না তোমার বন্ধুর জন্য সত্যি তাহলে তোমার আর তোমার বন্ধুর মধ্যে যে দুইটা প্রসঙ্গ কাঠামো আছে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকা দরকার কারণ সম্পর্ক হলেই তো তুমি বলতে পারবে যে সে তোমার বন্ধু যদি বলে যে হ্যাঁ 5 মিটার তাড়াতাড়ি আসো
তাহলে তোমার বন্ধুর জন্য 5 মিটার তুমি হিসাব করে দেখলে তোমার জন্য সেটা 15 মিটার যেতে হবে তাহলে তুমি 15 মিটার গেলে ট্রেজারটা পেয়ে যাবে তাহলে বুঝতে পারলাম যে গ্যালিলিওর রূপান্তরটা কেন দরকার যে আরেকবার যদি একটু ছোট করে বলি যে দুইটা জড় কাঠামোর জন্য কোন বিন্দুর একটা সঠিক অবস্থানের জন্য আমরা দুইটা জড় কাঠামোর মধ্যে যে সম্পর্কটা বের করি সেটাই হচ্ছে যে গ্যালিলিয়ান রূপান্তর তাহলে হচ্ছে যে এখন আমরা সূত্রগুলো কিভাবে ডেরাইভ করা হচ্ছে এগুলা দেখি ধরো হচ্ছে যে একটা জড় কাঠামো এখানে আছে s একটা জড় কাঠামো এখানে আরেকটা জড় কাঠামো আছে সেই জড় কাঠামো ধরো হচ্ছে যে s প্রাইম এই s প্রাইম s এর সাপেক্ষে ধরো v সমবেগে সামনের দিকে বা x অক্ষ বরাবর হচ্ছে গতিশীল ঠিক আছে তো ধরো ট্রেজারটা আমাদের এইখানে আছে p পয়েন্টে আছে ঠিক আছে এটা হচ্ছে সেই p পয়েন্ট এই p পয়েন্টটা তুমি যদি ধরো হচ্ছে যে তোমার জন্য হচ্ছে যে এটা x অক্ষ তোমার জন্য হচ্ছে এটা y অক্ষ আচ্ছা আমরা এটাকে x ধরি মাইবেট এটাকে y ধরি আর এটাকে যদি z অক্ষ ধরি এটাকে ধরো ধরলাম x প্রাইম এটাকে y প্রাইম এটাকে z প্রাইম ধরলাম আর এটা হচ্ছে আমাদের মূলবিন্দু এটার জন্য মূলবিন্দু বা অরিজিন o প্রাইম ধরলাম তুমি দেখো যে এটার অরিজিন বা মূলবিন্দু এটার অরিজিন কি সেম হবে না তোমার বন্ধুর অরিজিন আর তোমার অরিজিন সেম হবে না এখন দেখো এই p পয়েন্টে ধরো ট্রেজারটা আছে p পয়েন্টের জন্য তোমার সাপেক্ষে এই p পয়েন্টটা হচ্ছে দেখো x মিটার দূরত্বে আছে তারপর y এ আছে তারপর z এ আছে z উচ্চতায় y টুকু দূরত্ব এবং x পরিমাণ দূরত্বে আছে ব্যাপারটা এটাকে x দ্বারা বললাম আচ্ছা অর্থাৎ এটা আমরা তোমার জন্য এই p বিন্দুর অবস্থান হচ্ছে এটা এখন দেখো তোমার বন্ধুর জন্য এই p বিন্দুর অবস্থান কি x না কারণ তোমার বন্ধুর জন্য আমরা কি জানি যে তোমার জন্য কোটি ছিল যদি x তোমার বন্ধুর জন্য কোটি কিন্তু হচ্ছে x প্রাইম তার জন্য কোটি হচ্ছে y প্রাইম তার জন্য হচ্ছে ইয়া z প্রাইম সরি মাই ব্যাড এটা হচ্ছে যে ভুজ এটা কোটি এটা হচ্ছে তার উচ্চতা তো তুমি দেখো যে তোমার বন্ধুর জন্য এটা যদি 5 মিটার দূরত্বে থাকে তোমার জন্য কি 5 মিটার দূরত্বে আছে না অর্থাৎ আমরা তোমাদের আর তোমার বন্ধুর মাঝে যেই সম্পর্কটা সেটা বের করার চেষ্টা করব যে আমরা যাতে তুমি এক্সাক্ট ভাবে পজিশনটা পাও বা অবস্থানটা নির্ণয় করতে পারো তো তোমরা একটু আগে বললাম যে ভি বেগে সেটা সমবেগে গতিশীল দ্যাট মিন্স কি যে আমাদের এইটুকু দূরত্ব হচ্ছে ভিটি কেন আমরা জানি কি যে বেগ ইকুয়াল টু দেখো বেগ ইকুয়াল টু আমরা জানি দূরত্ব বাই সময় তো দূরত্ব কি দূরত্ব হচ্ছে যে এখানে ধরো এস দ্বারা প্রকাশ করতেছি সময়কে টি দ্বারা এবং বেগকে ভি দ্বারা তাহলে দেখো এস ইকুয়াল টু ভিটি এস বা হচ্ছে এখানে এক্স ধরি সমস্যা নেই তাহলে এক্স ইকুয়াল টু ভিটি বোঝা গিয়েছে এতটুকু যে তোমার বন্ধু তোমার সাপেক্ষে ভিটি মিটার দূরত্বে আছে আচ্ছা আর এতটুকু হচ্ছে যে আমরা জানি এক্স প্রাইম কারণ হচ্ছে যে এটা তো আমরা জানি যে কার্টেসিয়ান অঞ্চলে কার্টেসিয়ান দিয়ে ধারণাতে যদি আমি বলি এই পয়েন্টটা কোথায় আছে তুমি বলবো আমি এইটুকু হচ্ছে এক্স যেতে হবে এইটুকু ওয়াই যেতে হবে তাহলেই পাবো দ্যাট মিনস কি পিতে যাওয়ার জন্য আমাদের এক্স যেতে হবে এতটুকু যাই হোক ওয়াই জেড এর আলোচনাটা আর করতেছি না তো এখন তুমি যদি একটু খেয়াল করো যে আমরা জ্যামিতিক ভাবে দেখতেছি এই পুরো এক্স কি এই ভিটি আর এই দুইটা যোগফল আমরা কি বলতে পারি যে এই এক্স হচ্ছে যে কি এই ভিটি আর এটা যোগফল তাহলে হচ্ছে যে আমরা দেখো এভাবে বলতে পারি না দেখো এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি ঠিক আছে তো আমরা কি করব মেনলি আমরা হচ্ছে যে গ্যালিলিয়ান রূপান্তরটা দেখব প্রথমে তারপর বিপরীত গ্যালিলিয়ান রূপান্তর দেখব বিপরীত গ্যালিলিয়ান রূপান্তর কি সেটা একটু পরে আমরা দেখতেছি আচ্ছা যাই হোক তো এখন আমরা প্রথমেই আসি যে এখান থেকে ধরো পক্ষান্তর করলে আমরা কি পাই যে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি এটা পক্ষান্তর করলে এটা পাওয়া যায় আচ্ছা তো এখনকার গ্যালিলিয়ান রূপান্তরটা কিরকম হবে যে তোমার বন্ধুর পজিশনের সাপেক্ষে বা অবস্থান বা যেই সম্পর্ক মানে তোমার বন্ধুর সাথে তোমার সম্পর্কটা বের করতেছে যে তোমার বন্ধুকে এক্স প্রাইম দ্বারা বলতেছে এবং তোমারটা এক্স দিয়ে আচ্ছা তো এক্স অক্ষ বরাবর হচ্ছে রে সমবেগে গতিশীল বলেছি দ্যাট মিনস কি ওয়াই অক্ষ বরাবর তার কোনো গতি নেই মানে গতির পরিবর্তন নেই গতি তো অবশ্যই থাকবে তো ওয়াই প্রাইমটা হবে ওয়াই এর সমান এবং জেড প্রাইমটা হবে জেড এর সমান এবং টি প্রাইমটা হবে টি এর সমান দ্যাট মিনস যে এই দেখো শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল হওয়ার কারণে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল হওয়ার কারণে আমাদের এই জায়গাটায় চেঞ্জটা এসেছে বাকি জায়গায় চেঞ্জটা হয়নি আচ্ছা কেন এক্সের জায়গায় চেঞ্জটা হয়েছে এই ব্যাখ্যাটা হচ্ছে তোমাকে একটু ভিজুয়ালাইজ করাতে পারি কিভাবে দেখো যে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো ধরো তুমি দাঁড়িয়ে আছো হচ্ছে যে এই জায়গাটায় আচ্ছা আমি যদি দেখাই যে তুমি ধরো এই জায়গায় দাঁড়িয়ে আছো
তোমার বন্ধু দেখো এইভাবে হচ্ছে রে সে মুভ করতেছে বা হচ্ছে রে দৌড়াচ্ছে তোমার সাপেক্ষে। এখন এই এখানে ধরো হচ্ছে রে এই বল আছে, বা আমরা যদি ছোট একটা বল কি পাবো, হ্যাঁ ছোট একটা বল আছে আমার কাছে, তো একটু যদি খেয়াল করি এক্স অক্ষ বরাবর কেন চেঞ্জটা হচ্ছে, ওয়াই আর জেড এ কেন চেঞ্জটা হয় নাই, তুমি যদি একটু দেখাই, দেখো এই কালো সাইন পেন হচ্ছে রে তুমি এটা দাঁড়িয়ে থাকতেছে না, ধরো কালো সাইন পেনের এখানে তুমি দাঁড়িয়ে আছো, লাল মার্কারের ক্ষেত্রে তোমার বন্ধু কি সামনে আগাচ্ছে এবং এটা হচ্ছে বল, এই বলটা হচ্ছে এই জায়গায়, বলটা ধরতে হলে তুমি দেখো বলটা হচ্ছে যে এই জায়গায় আছে, তোমার বন্ধুর জন্য চেঞ্জটা কোথায় হচ্ছে, এক্স অক্ষ বরাবর মানে এই সরল রেখা বরাবর, যদি দেখো বলটা এই দিকে থাকতো তখন কি হতো, তোমার বন্ধুকে এক্স অক্ষ বরাবরও চেঞ্জ হতে হতো আবার ওয়াই অক্ষ বরাবরও চেঞ্জ হতে হতো, বুঝছি ব্যাপারটা কি, যে বলটা যদি এই সরল রেখা বরাবর না থাকতো তাহলে কি এই জায়গায় যদি থাকতো তাহলে এক্সও চেঞ্জ হতো ওয়াইও চেঞ্জ হতো, বলটা যদি ধর উপরে থাকতো তাহলে কি তোমার বন্ধুকে এক্স যেতে হবে ওয়াই যেতে হবে এবং গিয়ে লাভ দিতে হবে মানে জেরো চেঞ্জ করতে হচ্ছে, তখন এক্স ওয়াই জেড তিনটাই চেঞ্জ হতো। সেটা একটা কমপ্লেক্স একটা একটা ব্যাপার ঘটবে বা কমপ্লেক্স একটা হচ্ছে যে জায়গা তৈরি হবে, সেই কমপ্লেক্সিটি জায়গাটা আপাতত তৈরি করতেছি না, তোমরা সেটা হচ্ছে যে চিন্তা করে বের করবে যে সেই জায়গায় সমস্যা বা সেই জায়গায় এই সম্পর্কগুলো কিরকম হতে পারে। আমরা যা হচ্ছে এখন দেখতেছি যে এক্স অক্ষ বরাবর পরিবর্তনটা তো বুঝে ফেললাম, যে এক্স অক্ষ বরাবর পরিবর্তনেরটা এটা হচ্ছে যে গ্যালিলিও রূপান্তর, আর যদি হচ্ছে যে বিপরীত গ্যালিলিও রূপান্তরটা যদি দেখতে চাই, যে বিপরীত গ্যালিলিও রূপান্তর আর কঠিন কিছু না, এটা আমাদের জাস্ট আর কিছুই না, যে বিপরীত গ্যালিলিও রূপান্তর কি, যে এখানে দেখো প্রাইমের সাথে আমরা যে এস প্রাইমের সাথে এস এর সম্পর্ক বের করেছি, এখন কি করব বিপরীতে এস এর সাথে এস প্রাইমের সম্পর্কগুলো বের করব। যদি করতে চাই দেখো কি আসে, এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি, আর ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম থাকে, জেড ইকুয়াল টু জেড প্রাইম ঠিকই থাকতেছে, টি ইকুয়াল টু টি প্রাইম এটাও ঠিক থাকতেছে দেখো, অর্থাৎ গ্যালিলিও রূপান্তরের ব্যাপারটা আশা করি ধরতে পেরেছি। কিন্তু গ্যালিলিও রূপান্তরের কিছু হচ্ছে আমাদের ফ্লস ছিল বা সীমাবদ্ধতা ছিল, সেগুলা কি শুনে ফেলি, যে আমাদের আইনস্টাইনের আপেক্ষিকতার জন্য যে দুইটা জিনিস ছিল বা দুইটা যে স্বীকার্য ছিল, একটা কি ছিল যে কোনো জড় মাধ্যমে আমাদের নিউটনের সূত্রগুলো বা ক্লাসিক্যাল সূত্রগুলো বা চিরায়ত পদার্থবিজ্ঞানের যে ফর্মুলাগুলো সেগুলো একই থাকবে, যে নিউটনীয় গতিসূত্র বা নিউটনীয় ফিজিক্স এটাও বলা হয় যে ক্লাসিক্যাল ফিজিক্সকে আর কি। আচ্ছা তো যাই হোক, তো এখন যদি এখানে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু তড়িৎ ক্ষেত্রে হচ্ছে যে দেখা যায় যে এই ফর্মুলাগুলো ঠিক থাকে না, ডিস্টরশন হয় বা হচ্ছে এই ফর্মুলাগুলো অনুযায়ী আমরা ভ্যালুগুলো পাচ্ছি না, দ্যাট মিনস কি আমাদের ওই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের পদার্থবিজ্ঞানের সূত্রগুলো ঠিক থাকতেছে না, তাহলে কি গ্যালিলিওর এই রূপান্তরটা হচ্ছে যে এই জায়গায় তার একটা সীমাবদ্ধতা আছে। তারপর আসি হচ্ছে যে আরো একটা সীমাবদ্ধতা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্বীকার্য দুই কি ছিল আপেক্ষিকতার, সব জায়গায় আলোর বেগ সমান হবে, কিন্তু গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে সেটা দেখা যায় না কিভাবে। আচ্ছা আমরা হচ্ছে যে একটু আরেকটা আইডিয়া পেতে হবে যে এটার ধারণাটা দেওয়ার জন্য, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শুরু করি, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, তো ধরো আমি যদি টি এর সাপেক্ষে তাকে অন্তরীকরণ করি, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যে একটু ভয় পাওয়ার কিছুই নেই, আমি কোনো বড় বড় বিশাল কোনো অন্তরীকরণ করব না, সহজ কিছুই দেখাবো যে এরকম উভয় পক্ষকে টি দ্বারা অন্তরীকরণ করলে, তো দেখো এখানে আমরা কি জানি যে এখানে ডি এক্স প্রাইম ডিটি আসে, অর্থাৎ আমরা জানি ডি এক্স ডিটি মানে স্মরণের সাপেক্ষ মানে সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরীকরণ মানে বেগ, অর্থাৎ ভি এক্স প্রাইম আসে এখানে, বেগকে ভি এক্স প্রাইম দ্বারা লিখলাম বা ভি এক্স প্রাইম এভাবেও লেখা যায়, কোনো সমস্যা নাই, এই বেগটাকে দেখো ডি এক্স ডিটিটাকে ভি এক্স দ্বারা লিখলাম, আর এখানে তুমি দেখো যে এখানে টিকে সে অন্তরীকরণ করবে, ভিটা এখানে কনস্ট্যান্ট হিসেবে যদি কাজ করে তাহলে ভি সামনে চলে আসে, তাহলে কি থাকলো আমাদের, যে আশা করি বুঝতে পেরেছি এই অন্তরীকরণটা, যে ডিডিটি অফ টি মানে ভি, আর ডিডিটি অফ টি মানে হচ্ছে ওয়ান, ভি ইন্টু ওয়ান মানে ভি, অর্থাৎ এখানে আমাদের কি হচ্ছে না, যে বুঝতে পেরেছি যে এখানে ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই জিনিসটা দেখানোর রিজনটা কি, তুমি দেখো এখানে আমাকে কি বলতেছে, এখানে বলতেছে হচ্ছে তোমার একটা বন্ধু যদি কোনো একটা বেগে গতিশীল থাকে তাহলে বেগের একটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, তো তাহলে আমরা যদি আলোর কথা চিন্তা করতে চাই, ধরো আলোর কথা যদি চিন্তা করি তাহলে এখানে কি থাকলো, যে সি এক্স প্রাইম ইকুয়াল টু সি এক্স মাইনাস ভি, এই ভি হচ্ছে রে
যেই বেগে সে সামনে আগাচ্ছে বা সমবেগটা। তুমি দেখো এখানে সি দ্বারা আমরা জানি আলোর বেগ আমরা প্রকাশ করি, সি দ্বারা কি প্রকাশ করি দেখো, সি দ্বারা হচ্ছে আলোর বেগ প্রকাশ করি। তাহলে আমাদের কি দেখা গেল যে গ্যালিলিওর যে রূপান্তর, এই রূপান্তর অনুসারে যদি আমরা দেখতে চাই যে আমাদের আলোর বেগটা কি, যে যখন একটা প্রসঙ্গ কাঠামো আরেকটা চেয়ে হচ্ছে যে কোনো একটা সমবেগে গতিশীল হবে, তখন তুমি দেখতেছো যে আমাদের আলোর বেগটা কি হওয়ার কথা, দেখো যে সি এক্স প্রাইম হবে, মানে হচ্ছে যে আলোর বেগটাকে তুমি সি এক্স মাপলা বা পরিমাপ করলা, বা এখানে তুমি পরিমাপ করলা সি, সি এক্স কে সি দ্বারা ধরো বললাম যে তুমি পরিমাপ করলে হচ্ছে আলোর বেগ 3×10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু তোমার বন্ধু কি পরিমাপ করবে, দেখো বন্ধু পরিমাপ করবে যে সি এক্স থেকে ভি মাইনাস, মানে যেই বেগে যাচ্ছে, ভি মাইনাস করলে অবশ্যই এটা কি সি এক্স এর বা সি এর সমান হবে না। দ্যাট মিনস কি, যে আমাদের এখানে আলোর বেগ সেম থাকতেছে না, যে এই এই প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সেম থাকলেও এই প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সেম থাকে না। দ্যাট মিনস কি, যে আইনস্টাইনের যে আপেক্ষিকতা যে তত্ত্বটা ছিল সেকেন্ড তত্ত্বটাকেও সে ভায়োলেট করে। দ্যাট মিনস কি, যে গ্যালিলিও রূপান্তরের এটাই হচ্ছে যে এই দুইটা সীমাবদ্ধতা। তাই বলে কি গ্যালিলিয়ান রূপান্তর একদমই ভুল? না, তিনি একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, একটা তিনি জায়গা তৈরি করে দিয়েছেন। পরবর্তীতে বিজ্ঞানী লরেন্স তার এই যে সীমাবদ্ধতা ছিল সেগুলোকে দূর করেন। তো আমরা একটু পরেই লরেন্স রূপান্তরটা জানবো, তো গ্যালিলিয়ান রূপান্তরটা এই পর্যন্তই। আচ্ছা, তো এখন আমরা একটু আগে জানলাম গ্যালিলিও রূপান্তর নিয়ে, এখন লরেন্স রূপান্তর নিয়ে হচ্ছে একটু সামনে আগাবো। লরেন্স রূপান্তরটা একেবারেই সোজা, যে গ্যালিলিয়ান যদি বুঝি লরেন্সটা হচ্ছে ইজিলি বুঝে ফেলবো। তো গ্যালিলিয়ানের কিছু ফ্লস থাকে, তোমরা একটু আগেই জেনে এসেছো। এই সীমাবদ্ধতাগুলা দূর করার জন্য আমাদের লরেন্স দেখা যায় যে তার একটা তারের চৌম্বক তত্ত্বের জন্য একটা থিওরি দরকার হয়। সেই থিওরিটা তিনি দেওয়ার মাধ্যমে দেখা যায় যে একটা কনস্ট্যান্ট আসে, সেটাকে দেখো একটা কনস্ট্যান্ট আসে সেটাকে তিনি কে দ্বারা প্রকাশ করেন, এবং কে এর মান আর কিছুই না যে 1/√(1−v²/c²), এটা আসে সেই কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট যদি থাকে গ্যালিলিয়ান রূপান্তরগুলোর মধ্যে, তাহলে আর কি যে গ্যালিলিয়ান রূপান্তরগুলা একেবারেই আমাদের মোটামুটিভাবে সঠিকভাবে ধারণাগুলো দেয়, এবং তাদের যে ফ্লসগুলো সেগুলোও দূর হয়। তো আমরা দেখে ফেলি যে গ্যালিলিয়ান রূপান্তরগুলো কী ছিল, যে গ্যালিলিয়ান ট্রান্সফর্মগুলো কী ছিল। দেখো এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, ঠিক আছে, তারপর ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু কি জেড, টি প্রাইম ইকুয়াল টু টি। কিন্তু লরেন্স ট্রান্সফর্ম এ কি হয়, যে একটা আমরা বুঝে পেলাম যে একটা ধ্রুবক চলে আসে কে। আচ্ছা যাই হোক, তো লরেন্স ট্রান্সফর্ম অনুযায়ী বা লরেন্সের রূপান্তর অনুযায়ী আমরা লিখতে পারি যে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভি টি ডিভাইডেড বাই √(1−v²/c²). তারপর কি লিখতে পারি, যে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, তারপর কি লিখতে পারি জেড প্রাইম ইকুয়াল টু জেড, এবং টি এর জন্য সময়টা হচ্ছে যে চেঞ্জ হয় যে টি ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই √(1−v²/c²). এই জিনিসগুলো যে কেটা তিনি কীভাবে প্রমাণ করলেন, বা হচ্ছে এই প্রমাণগুলো, এই প্রুফগুলো হচ্ছে আজকে দেখাচ্ছি না, তোমাদের জাস্ট হচ্ছে আইডিয়াগুলো দিয়ে রাখতেছি, এই প্রুফগুলো একটু লেন্দিয়ার। যাই হোক, তো এইগুলো আশা করি হচ্ছে যে তোমরা বোঝার চেষ্টা করবে, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা হচ্ছে যে আমাদের বিদ্যাসাগরের সাথে থাকবে, এবং আমাদেরকে হচ্ছে যে যোগাযোগ করবে আমাদের সাথে। আর এর মাঝে হচ্ছে আরেকটা কথা একটু বলে রাখি, যে একটু করে যে তোমরা ইতিমধ্যে অনেকে আমাদের বিদ্যাসাগরের সাথে আছো, বিদ্যাসাগরের পরিবারের সাথে, তো আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যারা আছো তারা তো দেখবে যে আমরা বিভিন্ন ধরনের মাঝে মাঝে কনটেস্টও আমরা দিয়ে রাখি। তোমরা যারা নতুন আছো তোমরা আমাদের সাথে যোগদান করতে পারো, এই গ্রুপের সাথে অ্যাড হতে পারো। তারপর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আমরা কনটেস্ট চালাই, এখানে বিভিন্ন প্রাইজও দেওয়া হয়, তো তোমরা এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারো। তাছাড়া বিদ্যাসাগর যে একমাত্র শুধু এই পড়ালেখার প্ল্যাটফর্ম এরকম না, আমরা আরও নতুনত্ব আনার চেষ্টা করতেছি, তো আশা করি সবাইকে পাশে পাবো, এবং সেখানে যে প্রবলেমগুলো তোমরা হচ্ছে তোমাদের বলতে পারো, এবং কিভাবে আরও ডেভেলপ করলে তোমাদের কাছে আরও ভালোভাবে হচ্ছে জিনিসগুলো দেওয়া যেতে পারে সেই ব্যাপারগুলো আমাদের জানাতে পারো। যাই হোক, তো আমরা তাহলে হচ্ছে আবার পড়াশোনায় ফিরে আসি, যে আমরা কোথায় ছিলাম, আমরা লরেন্স রূপান্তরে ছিলাম। তো গ্যালিলিয়ান রূপান্তরের সাথে লরেন্স রূপান্তরের মধ্যে দেখলাম যে একটা ধ্রুবক আসলো, ক্রিয়া আসলো। যাই হোক, এটার মানটা আমরা দেখলাম না যে কিভাবে বের হয় এই সূত্রটা।
যাই হোক, এখন হচ্ছে যে লরেন্স রূপান্তর দেখলাম, এখন দেখব হচ্ছে যে বিপরীত লরেন্স রূপান্তর, যে বিপরীত লরেন্স ট্রান্সফর্ম বা রূপান্তর সেটা কি? সেটা আর কিছুই না, সেটা হচ্ছে না আমরা ওই তো যে তোমরা একটু আগেই জেনেছো যে হচ্ছে এস প্রাইমের জিনিসগুলোকে যখন এস দ্বারা প্রকাশ করি তখন হচ্ছে যে আমাদের নর্মাল ট্রান্সফরমেশন, আর বিপরীত হচ্ছে যে এর উল্টাটা, মানে হচ্ছে যে এসকে এস প্রাইম দিয়ে প্রকাশ করা। তো তাহলে আর কি যে এখানে কি আসে দেখো, এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তারপর কি আসতেছে দেখো ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম, তারপর আসতেছে জেড ইকুয়াল টু জেড প্রাইম, তারপর আসতেছে হচ্ছে টি ইকুয়াল টু এখানে আসতেছে টি প্রাইম প্লাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো যেহেতু আমরা দেখতেছি যে এক্স অক্ষ, এটা কখন অ্যাপ্লাই হবে, ওই তো এক্স অক্ষ বরাবর যখন সমবেগে গতিশীল হবে, এই যে আর একটু আগে তোমরা জেনে এসেছো কেন এই ভিটিতে আসছে, যে ভি আসছে এক্স অক্ষ বরাবর সমবেগে গতিশীল হওয়ার কারণে। কেন এক্স অক্ষ বরাবর চেঞ্জ আসছে? কারণ এক্স অক্ষ বরাবর সমবেগে গতিশীল হওয়ার জন্যই আর কি এসেছে। আশা করি ব্যাপারটা ধরতে পেরেছি যে কেন ওয়াই আর জেড এ চেঞ্জ হয় নাই। কিন্তু টাইমে কেন চেঞ্জ হলো? আসলে সময়ও কিন্তু একটা সময়ও কিন্তু হচ্ছে একটা চেঞ্জ হয় আর কি, যে তোমার বন্ধু যে বেগে থাকে তার যে সময়, তোমার সময় কাউন্টটা হচ্ছে যে সেম হবে না। এটাকেই বলা হয় হচ্ছে যে টাইম ডায়ালেশন বা হচ্ছে যে সময়ের যে আপেক্ষিকতা সেটা।